হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা হ্যান্ডিক্যাপস বিডি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাপড়ে পেন্ট করতে হয়। এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো করে। তো চলুন আমরা দেখি নি। এখানে আমি ফেব্রিক্যাল রং নিয়েছি, লাল রঙেরটা। এটা 30 থেকে 40 টাকা পিস পাবেন, আর 10 পিস আপনারা 210 বা 220 এরকম করে পাবেন। আর নিয়েছি তুলি, তারপর নিয়েছি কটন বার। কটন বারটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি, আপনাদের কাছে যদি তুলি না থাকে তাহলে কটন বার দিয়ে করতে পারেন। তারপর এখানে আমি কাপড়ে আটকে নিয়েছি, যে ফুলটা আমি করব সেটা আমি পেন্সিল দিয়ে আগে এখানে আটকে নিয়েছি। এখন আমি রঙের মধ্যে তুলি দিয়ে, আমি তুলি দিয়ে এটা আট করব এভাবে। তো এই রং সম্বন্ধে কিছু কথা বলি। এই রংটা যখন করবেন তখন কিন্তু ভুলেও এটাতে পানি মিশ্রণ করা যাবে না বা অন্য কিছু মিশ্রণ করা যাবে না, কারণ এটা করলে পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। এটা যখন আপনারা করবেন তখন কিন্তু যখন শুকাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যখন আপনারা এই কালারটা করবেন তখন চেষ্টা করবেন যেন বেশি বেশি করে রং দেন, তাহলে রং দিলে আপনাদের যে কালারটা এটা ঠিক থাকবে। আর যদি কম কম দেন তাহলে কিন্তু কালারটা একটু ডিসকালার লাগবে, ভালো লাগবে না। তো এই জন্য রং করার সময় আপনারা একটু বেশি করে রং দেবেন। আর যখন রং করবেন তখন নিচে যদি ফ্রেম ছাড়া করেন তাহলে কাপড়ের নিচে কোনো প্লাস্টিক বা পুরাতন কোনো কাপড় ভাঁজ করে দিতে পারেন, কারণ এটা বেশি বেশি করে দেওয়ার কারণে কাপড়ের অপর সাইডে কিন্তু রং লেগে যাবে, আর আপনি যে জায়গায় রং করবেন সে জায়গাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে রং করার ক্ষেত্রে। আর এই রংটা হচ্ছে রেডিমেড রং, এটাতে কিছুই মেশানো প্রয়োজন হয় না। তো এটা অনেক কিছু দিয়েই করা যায়, শুধু তুলি দিয়ে করা যায় বলে এমন কিছু নয়। এটা বিভিন্ন রকম সবজি দিয়েও কিন্তু করা যায়, যেমন আলু, পেঁয়াজ, ঢেঁড়স ইচ্ছে মতো কেটে নকশা করে আপনারা তৈরি করতে পারেন। এখানে রং নকশা তৈরি করে আপনার রং দিয়ে ফুল করতে পারেন কাপড়ে। তারপর হচ্ছে কচু, কচুর যে ডোগা যেটা বলে ওইটা দিয়েও করা যায় পেন্ট, ওটা দিয়ে করলেও অনেক সুন্দর হয়। তো তারপর হচ্ছে যে পুরাতন যে আমরা বোতল, আরসি, তারপর 7-Up এ ধরনের কাকের ঢাকনা দিয়েও করা যায়। তো এটা আসলে যার যার সুবিধা মতো। আর তুলি দিয়েও করা, আমি তো তুলি দিয়ে করছি, কটন বার দিয়েও করা যায়, আপনাদেরকে দেখালাম কটন বারটা। তো এখানে আমি করছি, দেখুন একটু বেশি বেশি করে এই রং দিতে হবে। আমি এখানে একটু বেশি করেই রং দিচ্ছি। অনেকে মনে করতে পারে যে এটা অনেক ঘন, এটা আর একটু পানি মেশালে মনে হয় ভালো হয়, কিন্তু তা কিন্তু নয়, ভুলেও তা কখনো করবেন না। এটা একদম রেডিমেড রং, এটা দিয়ে জাস্ট আপনি তুলি দিয়ে এটা আপনি রং করতে পারেন ডাইরেক্ট, কোনো কিছু ইউজ করতে হবে না। ইউজ করলেই আপনার কালারটা ডিসকালার হয়ে যাবে, এর জন্য পানি বা অন্য কিছু মেশানো যাবে না। এটাকে আমি এখন পেন্ট করছি, দেখুন। তো আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন করে ভিডিও দিলে আপনারা সেটা পেয়ে যান। দেখুন এখানে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এখন আমি এদিক দিয়ে একটু করে দিই, ওটা দিই, এখান দিয়ে কয়েকটা ছোটো করে দিয়ে দিই। অনেকে কিন্তু হাত দিয়েও পেন্ট করে, দেখুন এটা কিন্তু আমার এখন সম্পূর্ণ রেডি। এখন এটা আমি শুকাতে দেব,
শুকানোর পর এটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে, আয়রন করবো আমি উল্টা পাশে, তারপর কমপ্লিটলি রেডি হয়ে যাবে আমার ব্যবহারের উপযোগী করে। তো এরকম করে আপনারা যে কোনো কাপড়েই তৈরি করতে পারেন যে কোনোভাবে। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।